একাদশ শ্রেণী তথা ক্লাস ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে জিওগ্রাফি বা ভূগোলের সাজেশান নিয়ে আমরা হাজির হয়েছি কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো বেশি করে প্র্যাকটিস করবে সেটা জানতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে একেবারেই ভুলো না ইতিমধ্যেই তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন পোস্ট করা হয়েছে যারা সেটা দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন আর প্রথম কমেন্টে দেওয়া লিংকে অবশ্যই ক্লিক করো দেখে নিও ক্লাস ইলেভেনের সম্পূর্ণ বাংলা সাজেশন। ভিডিও শুরুতেই আমরা ধন্যবাদ জানাবো বিশিষ্ট শিক্ষক লেখক এবং সাবজেক্ট এক্সপার্ট মাননীয় শুভঙ্কর দাস স্যারকে কারণ স্যার তোমাদের জন্য আজকের এই সম্পূর্ণ সাজেশানটি নির্মাণ করেছেন আমরা প্রথমেই দেখে নেব প্রাকৃতিক ভূগোল অংশের প্রশ্নগুলো প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় পাঠ্য বিষয় হিসেবে ভূগোল একটিমাত্র প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে ভূগোল কাকে বলে প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের শাখা সম্পর্কে লেখ পরবর্তী অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতি প্রথম প্রশ্ন এইরি ও প্রাটের সমস্থিতি মতবাদটি লেখ দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ার মতবাদ এবং গ্যাসীয় মতবাদ দুটোই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন অভিসারী ও প্রতিসারী পাঁচ সীমান্তে সৃষ্ট ভূমিরূপগুলি লেখ চার দাগ মহি সঞ্চারণ মতবাদটি আর কি প্রমাণ দাও এই মতবাদের পাঁচ দাগ বিযুক্তি রেখার সংজ্ঞা ও শ্রেণীবিভাগ লেখ এবারের অধ্যায় ভাঁজ ভাঁজ গাঠনিক উপাদানগুলি লেখ দ্বিতীয় ভাঁজ সৃষ্টির কারণ লেখ এখান থেকে কিছু পার্থক্য তোমাদের পড়ে রাখতে হবে প্রতিসম ও অপ্রতিশম ভাঁজ সাইতো ভাঁজ ও উদ্ঘট্টবাজ ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ এবারের অধ্যায় চ্যুতি চ্যুতি থেকে প্র্যাকটিস করো চ্যুতি সৃষ্টির উপাদানগুলি লেখো চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো এখান থেকেও যথারীতি তোমাদের কিছু পার্থক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে যেমন অনুলোম ও বিলোম চ্যুতির পার্থক্য মানে স্বাভাবিক ও বিপরীত চ্যুতির পার্থক্য চ্যুতি ভৃগু ও চ্যুতি রেখা ভৃগুর পার্থক্য স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার পার্থক্য বন্ধুরা কেমন লাগছে এই সাজেশান অবশ্যই কমেন্টে লিখে জানিও ভিডিও ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে অধ্যায় অগ্নুৎপাত অগ্নুৎপাতের কারণ লেখো উদ্বেদী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো আকৃতি ও গঠন অনুসারে কিংবা উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়গির শ্রেণীবিভাগ করো চারদাগ সক্রিয়তা ও ধারাবাহিকতা অনুসারে আগ্নেয়গিরির বিভাগ করো এখান থেকেও তোমাদের তিনটে পার্থক্য ভালো করে প্র্যাকটিস করতে হবে ডাইক ও শিল বায়োলিথ ও ফ্যাকোলিথ আর ল্যাকোলিথ ও লেপোলিথ এবারের অংশ ভূমিকম্প এই অধ্যায় থেকে পড়ো ভূমিকম্পের কারণ ফলাফল পার্থক্য করতে হবে প্রাথমিক তরঙ্গ ও গৌণ তরঙ্গ মানে পি তরঙ্গ এস তরঙ্গ এদের পার্থক্য দেহতরঙ্গ ও পৃষ্ঠতরঙ্গের পার্থক্য ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের পার্থক্য অধ্যায় জীবমণ্ডল প্রথম প্রশ্ন বাস্তুতন্ত্রের উপাদানগুলি লেখ এবং বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য লেখ দ্বিতীয় প্রশ্ন শক্তি প্রবাহের বৈশিষ্ট্য ও পর্যায় বা প্রক্রিয়া লেখ দাগ খাদ্য শ্রেণী শ্রেণিবিভাগ করো ও বৈশিষ্ট্য লেখ এবার তোমাদের কিছু সংজ্ঞা কিন্তু এখান থেকে পড়ে রাখতে হবে হিকোটোন জীবভর দশ শতাংশের সূত্র আর পার্থক্য হিসাবে একটা পার্থক্য খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো উৎপাদক ও বিয়োজকের পার্থক্য এই ছিল প্রাকৃতিক ভূগোল অংশের সাজেশান এবার আমরা যাব অর্থনৈতিক ভূগোল অংশের সাজেশানে তার আগে আবারও সেই একই কথা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমার মতামত কমেন্টে লিখে জানিও এখানে একটা বিষয় আমি তোমাদের বলবো বলা ভালো অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেহেতু ভূগোলের শিক্ষক নই স্যারের তৈরি সাজেশনটা আমি তোমাদের সামনে পড়ে দিচ্ছি মাত্র তাই কোথাও কোথাও কিন্তু আমার উচ্চারণের ত্রুটি হয়েছে তাই সেই সব অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি কিন্তু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখে নিচ্ছি পরবর্তী অংশ অধ্যায় সম্পদ প্রথম প্রশ্ন সম্পদ কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো দ্বিতীয় প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদানগুলি লেখো বা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারে সম্পদ হলো প্রকৃতি মানুষ ও সংস্কৃতির সম্মিলিত ফল বা রূপ এটা ব্যাখ্যা করো এটা তোমরা একটু দেখবে তৃতীয় বন্টন অনুসারে মালিকানা অনুসারে এবং স্থায়িত্ব অনুসারে তিনটে ভাগই তোমরা খুব ভালো করে করবে সম্পদের শ্রেণিবিভাগ করো এখান থেকে পরবর্তী প্রশ্ন সম্পদ সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো আর এখান থেকে তোমাদের একটি পার্থক্য খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তা হল পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের পার্থক্য এটাকে একটু অন্যভাবে দিতে পারে যে প্রবাহমান সম্পদ ও গচ্ছিত সম্পদের পার্থক্য লেখো এবার অরণ্য অরণ্য অংশ থেকে অরণ্য সংরক্ষণের পদ্ধতি লেখো দ্বিতীয় প্রশ্ন সরলবর্গীয় অরণ্য ক্রান্তীয় অরণ্য লবণাম্বু উদ্ভিদ ও ভূমধ্য সাগরীয় অরণ্য এই কটার বৈশিষ্ট্য খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন সরলবর্গীয় অরণ্য কাষ্ঠ শিল্পে উন্নত কেন চতুর্থ প্রশ্ন সামাজিক ও কৃষিজ বা কৃষি বনসৃজন কাকে বলে এর উদ্দেশ্য ও গুরুত্ব লেখো পরবর্তী অধ্যায়ের নাম মৎস্য প্রথম প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলে মৎস্য চাষের অনুন্নতির কারণ লেখো দ্বিতীয় প্রশ্ন জাপানে মৎস্য চাষের উন্নতির কারণ এবং অনুন্নতির কারণ এটাও তোমরা প্র্যাকটিস করবে আর পার্থক্য পার্থক্য তিনটে এখান থেকে পড়তে হবে পিলেজিক ও ডেমার্সাল মৎস্য এদের পার্থক্য জীবিকা ভিত্তিক মৎস্য চাষ ও বাণিজ্য ভিত্তিক বা বাণিজ্যিক মৎস্য চাষ এদের পার্থক্য আর অ্যান্ড্রোমাস ও ক্যাটাড্রোমাস মৎস্য এদের পার্থক্য চলে আসছি পরবর্তী অধ্যায় ভূমির ব্যবহার এই অধ্যায় থেকে প্র্যাকটিস করবে আমেরিকা চীন জাপান ব্রাজিল আর্জেন্টিনা ইউক্রেন ও অস্ট্রেলিয়ায় ভূমির ব্যবহার লেখো এই জায়গার জায়গাগুলোর আর কি ভূমির ব্যবহার খুব ভালো করে তোমরা কিন্তু পাঠ্যবই থেকে প্র্যাকটিস করবে এবারের অধ্যায় জলসম্পদ প্রথম প্রশ্ন ভারতের জলসেচের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো বা আলোচনা করো অতিরিক্ত জলসেচ বা অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুফল আলোচনা করো বা লেখো জলবিভাজিকা ব্যবস্থাপনার আর কি উপায় বা পদ্ধতি লেখো বৃষ্টির জল সংরক্ষণের উপায় লেখো এবং এখান থেকে পঞ্চম প্রশ্ন উত্তর ভারতের নলকূপ ও সেচখালের মাধ্যমে জল সেচ অধিক প্রচলন কেন এই প্রশ্নটিও তোমরা প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জল জলসেচ অধিক প্রচলিত কেন অন্তিম অধ্যায়ের নাম খনিজ ও শক্তি সম্পদ প্রথম প্রশ্ন ভারতে লৌহ আকরিক ও কয়লা বন্টন লেখ দুই আমেরিকায় কয়লা বন্টন লেখো তিন জলবিদ্যুৎ শক্তির অনুকূল পরিবেশ লেখ এটাকেই ঘুরিয়ে আসতে পারে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ শক্তির উন্নতির কারণ লেখ এই ছিল সম্পূর্ণ সাজেশন এই সাজেশনটি মূলত ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার নিরিখে তৈরি হয়েছে কিছু কিছু স্কুলে ফাইনাল পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা নেওয়া হবে টেস্ট পরীক্ষাতে কিন্তু স্কুলের স্যারেরা প্রশ্ন করেন নিজেদের মতো করে প্রশ্ন করেন এই প্রশ্নগুলি তো অবশ্যই তোমরা টেস্টের জন্যও প্র্যাকটিস করতে পারো কিন্তু স্কুলের স্যারেরা ক্লাসে এর বাইরেও যদি অন্য কোনো প্রশ্ন করিয়ে থাকেন টেস্টের জন্য সেই প্রশ্নগুলিও কিন্তু তোমরা একটু হলেও প্র্যাকটিস করে যেও আপাতত এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ